বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন র্যাবের উপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নিতে হলে মানবাধিকার রক্ষার জন্য প্রয়োজনীয় সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে তিনি বলেন এই দুটো বিষয় নিশ্চিত হলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আবেদন করা যাবে ঢাকার বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত কূটনীতিক সংবাদদাতাদের সংগঠন ডি আয়োজিত এক অনুষ্ঠানে মঙ্গলবার এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত মিস্টার হাস প্রেসিডেন্ট বাইডেন এটা পরিষ্কার করেছেন যে মানবাধিকার এবং মানবাধিকার রক্ষা হচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দু বলেন মিস্টার হাস র্যাব এবং তার কিছু কর্মকর্তার উপর আমরা যে নিষেধাজ্ঞা দিয়েছি এটা তার ফলাফল র্যাব এবং তার কিছু কর্মকর্তার উপর আমেরিকা যে নিষেধাজ্ঞা দিয়েছে এটা প্রত্যাহার করার জন্য বাংলাদেশ সরকার দেন দরবার করছে এই নিষেধাজ্ঞার জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কোনো কোনো নেতা বিরোধী রাজনৈতিক দল বিএনপিকে দোষারোপ করে বক্তব্য দিয়েছে মার্কিন রাষ্ট্রদূত বলেন র্যাবের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা না ঘটে সেজন্য সংস্কার নিশ্চিত করতে হবে এটা এমন কোনো বিষয় নয় যে তালিকা ধরে কাজ করতে হবে এই দুটি মৌলিক বিষয় নিশ্চিত করতে হবে কেন ও কি নিষেধাজ্ঞা দুই হাজার একুশ সালের ডিসেম্বর মাসে গুরুতর মানবাধিকার লঙ্ঘনমূলক কাজে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের বিশেষ পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব এবং এর ছয়জন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন অর্থ দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে সে সময় এই খবর প্রকাশিত হয় এতে বলা হয় আন্তর্জাতিক মানবাধিকার দিবসের দিনে মার্কিন অর্থ দপ্তরের ফরেন অ্যাসেটস কন্ট্রোল অফিস বিভিন্ন দেশের মোট দশটি প্রতিষ্ঠান এবং পনেরো জন ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যারা মানবাধিকার লঙ্ঘন এবং নিপীড়নের সাথে সংশ্লিষ্ট এতে বলা হয় গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার জন্য আজ বেনজির আহমেদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করার কথা ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর যার ফলে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য হবেন প্রায় ছয়শ বিচার বহির্ভূত হত্যা বিজ্ঞপ্তিটিতে বলা হয় বাংলাদেশের বেসরকারি সংগঠনগুলো অভিযোগ করেছে যে র্যাব এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা দুই সাল থেকে প্রায় ছয়শটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ছয়শোরও বেশি লোকের অদৃশ্য হয়ে যাওয়া এবং নির্যাতনের জন্য দায়ী কিছু রিপোর্টে আভাস পাওয়া যায় যে এসব ঘটনায় বিরোধী দলীয় সংসদ সদস্য সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের টার্গেট করা হয়েছে বলা হয় বিজ্ঞপ্তিতে এতে গুরুতর মানবাধিকার লঙ্ঘনমূলক কাজে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের বিশেষ পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব এবং এর ছয়জন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করার কথা বলা হয় এতে বলা হয় বাংলাদেশে মাদক বিরোধী অভিযানের সময় র্যাবের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক অভিযোগ আইনের শাসন মানবাধিকার মৌলিক স্বাধীনতা ও বাংলাদেশের জনগণের অর্থনৈতিক উন্নয়নকে হেয় করার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা স্বার্থকে হুমকির মুখে ফেলেছে